টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় জুমার দিন মসজিদে যাওয়ার ফজিলত, জানেন? চলুন দেখে নিই বিস্তারিত। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, কেননা এদিনে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি নিয়ামত দান করেছে। আর এজন্যই আল্লাহ তাআলা এদিনের মানুষের জন্য মর্যাদা সম্পন্ন একটি বিশেষ নামাজ দান করেছেন, যাকে আমরা জুমার নামাজ হিসেবে জানি। এদিনে নামাজের জন্য মসজিদে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবতের গোসল করল অথবা মসজিদে গেল, সে যেন একটি উট কুরবানি করল, আর যে দ্বিতীয় মুহূর্তে গেল সে যেন একটি গরু কুরবানি করল, আর যে তৃতীয় মুহূর্তে গেল সে যেন একটি সিংওয়ালা দুম্বা কুরবানি করলো, আর যে চতুর্থ মুহূর্তে গেল সে যেন একটি মুরগি কুরবানি করলো, আর যে পঞ্চম মুহূর্তে গেল সে যেন একটি ডিম কুরবানি করলো, অথবা যখন ইমাম সাহেব বের হয়ে আসেন তখন ফেরেশতাগণ জিকির শুনতে থাকেন। বুখারি মুসলিম। দুই, হযরত আওয়াস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন তার স্ত্রীকে গোসল করল ও নিজে গোসল করল, অতঃপর অন্যকে মসজিদে যেতে জলদি তাগিদ দিল এবং নিজেও সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে গেল এবং ইমামের নিকটে বসল ও কোনো অনর্থক কাজ না করে ইমামের খুতবা শুনল, তার প্রতিটি চলার পদক্ষেপ সওয়াব, রোজা ও তাহাজ্জুদ সম্মিলিত এক বছরের সমান নেকি বরাবর হবে। আবু দাউদ। আল্লাহ তাআলা যথাসময়ে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনার জীবনকে সুন্দর ও সুখময় করে তুলতে এবং বিভিন্ন বিষয়ক পরামর্শ ও টিপস পেতে আমাদের টিপস পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।